Introduction to this place and then we'll start. Yeah. So আমরা একটা old heritage hotel এ এসেছি। কিছুদিন আগে আমরা গিয়েছিলাম দার্জিলিং এ, সেখানে গিয়ে আমাদের মিঠা কর্মা ইন্ডিয়া হলিডেজ এর সাথে, তো ওদের পক্ষ থেকে আমাদেরকে একটা ওয়াকিং ট্যুর দেয়া হয়েছিল এই হোটেলের। এটা নাম হলো হোটেল উইন্ডমেয়ার। এই হোটেলটা একটা হেরিটেজ হোটেল, 200 বছরেরও পুরনো একটা হোটেল। এটা কলোনিয়াল আমলের হোটেল, তো মানে বুঝতেই পারছো যে হোটেলটার হেরিটেজ ভ্যালু কতটা। আর আমাদেরকে সুন্দর একটা ওয়াকিং ট্যুর দেওয়া হয়েছিল এই প্রপার্টিটা, সেটাই তোমাদের সাথে আমরা শেয়ার করছি আজকের এই ভিডিওতে। তোমরা যদি এটার রিলেটেড ডিটেলস জানতে চাও তাহলে সব ডিটেলস পেয়ে যাবে লিভিং অন লাভ চ্যানেলে, তো অবশ্যই গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফলো করো। और ये प्रॉपर्टी का नाम क्या है? विंडमेयर होटल। 200 इयर्स ओल्ड हेरिटेज प्रॉपर्टी है ऑन मॉल रोड, एकदम मेल रोड के सामने ही। दिस इज द लोकेशन। विच वन? ओके, सो दिस आर द इंडिपेंडेंट कॉटेज। जो मेन्यू रहता है रोज टाइप राइटर पे प्रिंट होता है और रोज हैंडमेड मेन्यू बनता है। तो प्रॉपर्टी जस्ट असाधारण। तो इधर ही पार्टनर प्रॉपर्टी। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো এই পুরো প্রপার্টিটাতে যতগুলো রুম রয়েছে একটা রুমেরও কোনো রুম নাম্বার নেই। এই পার্টিকুলার রুমটাকে অ্যাড্রেস করা হয়েছে একটা নেম দিয়ে, এরকমই প্রত্যেকটা রুমকে অ্যাড্রেস করা হয়েছে এক একটা নেম দিয়ে। এই পার্টিকুলার রুমটার নেম হচ্ছে মিস টোয়েন্টি ম্যান। আর বলে দিই তোমাদেরকে এখানে একটু ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ কি আমরা চলে এসেছি ম্যান রোডের কাছাকাছি। এই প্রপার্টিটা থেকে ম্যান রোডের একটা দারুণ ভিউ পাওয়া যায়, সেটা তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব, দেখতেই পাবে ভিডিওতে। আর ওখানে যেহেতু লাইভ পারফরমেন্স চলছে ম্যান রোডে, তার জন্য আমরা কপিরাইট খেয়ে যাব। আর দেখো এখানে পুরো প্রপার্টিটা গ্রিন আর হোয়াইটের কম্বিনেশানে, তো জাস্ট আর অসাধারণ লাগছে। মানে এই কালার কম্বিনেশানটার জন্য আরও বেশি ভালো লাগছে, আর হেরিটেজ প্রপার্টি অবভিয়াসলি ভালো লাগবে। আর দেখো এখানে মল রোডের একটা, ম্যাল রোডের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এটা কিন্তু ম্যাল রোড। প্রপার্টিটা গ্রিনারি গ্রিনারি, চারিদিকে শুধু গ্রিনারি আর হোয়াইট ফেন্স দিয়ে ডেকোরেট করা, আর খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স রয়েছে, গাছ রয়েছে। আর এখানে দেখো একটা কটেজ রয়েছে, এই কটেজটার নামও জন টুইন। এই প্রপার্টিটা ভিডিওতে দেখতে যতটা না সুন্দর লাগছে রিয়েলে এর থেকে অনেক বেশি সুন্দর, ট্রাস্ট মি। আর এই প্রত্যেকটা কটেজের মধ্যে 4টে করে রুম রয়েছে, প্রত্যেকটা স্টুডিও রুম রয়েছে। তোমরা চাইলে ইন্ডিভিজুয়ালও বুক করতে পারো অথবা পুরো কটেজটাও বুক করতে পারো, যদি ফ্যামিলি নিয়ে আসো, বেশি জন মেম্বার থাকে তাহলে পুরো কটেজটাও তোমরা ইন্ডিভিজুয়ালি বুক করে নিতে পারো। আর এখান থেকে খুব সুন্দর ভ্যালির একটা ভিউ পাওয়া যায় এই এরিয়াটাতে। আর ওই পাশটাতে তো তোমাদের দেখালাম আমি যে ম্যাল রোডের কী সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। তোমরা এই প্রপার্টিটা চাইলে দুভাবেই বুক করতে পারো, অনলাইন অফলাইন দুটোই অ্যাভেলেবেল রয়েছে। তোমরা চাইলে গুগল সার্চ করে এটার রিলেটেড অনেক ইনফরমেশনও পেয়ে যাবে। উইং যে পুরা হ্যায় দিস ইজ লাইক নিউলি মেড, এন্ড যে উস তরফ ওয়ালা উইং হ্যায় দ্যাট ইজ দ্য 200 ইয়ার ওল্ড প্রপার্টি। ওকে, হম লোক যা সকতে উদার, দ্যাটস মোস্টলি দ্য অ্যাডমিন এরিয়া। ও ওকে, সো দিস ইজ দ্য লাইক দে আর অ্যাকোমোডেশন পার্ট। অ্যাকোমোডেশন পার্ট, ওকে। তো চলো দেখো এখন যাওয়া যাক এই দিকটায়। ও বিউটিফুল, বহুত সারা গ্রিনারি হে, বহুত আচ্ছা লাগছে। হোয়াট ইজ দিস? ফ্লাওয়ার না? ওনলি ফুল সান ফ্লাওয়ার। আই ডোন্ট নো, আই ডোন্ট নো। Here there is rhododendron, is very famous. Which one? Rhododendron. Rhododendron here, yes. Okay, so by road, which is for cars. This is car entry.
200 বছরের পুরানো বিল্ডিং। उस टाइम अंग्रेजों ने बनाई थी क्योंकि कलकत्ता वाज प्रीटी हॉट एंड दिस वाज द हिल स्टेशन फॉर समर कैपिटल एंड दिस वाज स्पेशली मेड फॉर ब्रिटिशर्स टू कम एंड स्टे बिकॉज एंड अ लॉट ऑफ ओल्ड रेजिडेंशियल एरियाज आर हियर व्हिच आर मेड फॉर ब्रिटिश ऑफिसर्स टू स्टे देयर एंड हैव सम रिलैक्स टाइम करेक्ट बिकॉज दे कुडंट गो बैक होम क्योंकि सेम शिप से दो दो महीने लगते थे जाने में सो ये और शिमला दो जगह बनाई गई समर कैपिटल थैंक यू।